প্রিয় বন্ধুগণ, কিছুদিন পূর্বে ঢাকাতে একটা অনুষ্ঠান হয়ে গেল, জমকালো একটা অনুষ্ঠান, উদ্বোধনী অনুষ্ঠান হল। ইন্ডিয়া থেকে 60 বছরের একটা পাঠাকে, কথা বলেন না কেন, 60 বছরের একটা পাঠাকে ভাড়া করে আনা হলো, যার নাম হলো সালমান খান। এই লুচ্চা এখনো বিয়ে করে নাই, তার সাথে নিয়ে আসা হলো ক্যাটরিনা কাইফ, তার সাথে নিয়ে আসা হলো শানুনিকার, কথা বলো ঠিক কিনা। আমরা সবার বিরুদ্ধে, সবার ব্যাপারে আমরা বিরোধিতা না করলেও শানুনিকারের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ আছে না নাই, এটা আমাদের ইমানি দায়িত্ব। তার কারণ হলো এই শানুনিকার ফজরের আজান বন্ধ করে দেওয়ার কথা বলেছে, কথা বলো ঠিক কিনা। সে বলেছে ফজরের নামাজের আজান নাকি তার ঘুমে ডিস্টার্ব করে, কথা বলেন ঠিক কিনা। প্রিয় বন্ধুগণ, এই এই মুসলিম দেশে, এই তৌহিদি জনতার দেশে ভারত থেকে, ইন্ডিয়া থেকে ভাড়া করে কারা আনলো তা আমাদের জানা দরকার আছে না নাই? দেশের কোটি কোটি টাকা নষ্ট করে ইন্ডিয়ান সংস্কৃতি, হিন্দি সংস্কৃতি আমাদের দেশে উপহার দেওয়া হয়েছে, কথা বলেন ঠিক কিনা। সেখানে বাংলা কোনো গান গাওয়া হয় নাই, অথচ আমার দেশে, আমার মাতৃভাষা বাংলা ভাষা, তার জন্য রফিক, জব্বর, বরকত তারা শহীদ হয়েছে, তাদের রক্তের বিনিময়ে এই দেশে আমরা বাংলার ভাষা পেয়েছি, কথা বলেন ঠিক কিনা। সেখানে বাংলা ভাষায় গান গাওয়া হয় নাই, সেখানে নগণ্য হয়ে শরীরের মধ্যে কোনো কাপড় না রেখেই তারা সেখানে নগ্ন নাচ নেচেছে, কথা বলেন ঠিক কিনা। আমার দেশে কি নাচনে বলি ছিল না? আমার দেশে কি গায়না বলে কোনো শিল্পী ছিল না? তাদেরকে তোয়াক্কা করে ইন্ডিয়া থেকে আমাদেরকে কি সংস্কৃতি দেওয়া হচ্ছে এটা এই জাতি জানতে চায়, কথা বলেন ঠিক কিনা। ইন্ডিয়ান সংস্কৃতি এই দেশের তৌহিদি জনতা কখনো গ্রহণ করে নাই, ভবিষ্যতেও গ্রহণ করবে না, তাকে তাদেরকে নিক্ষেপ করে বঙ্গোপসাগরে ফেলে দিবে, কথা বলেন ঠিক কি ঠিক না? আমার প্রিয় বন্ধুগণ, প্রিয় বন্ধুগণ, নূর অর্থ কি জোরে বলতে হবে, নূর অর্থ কি? 1990 সনে এক নূর আসলো, শাহাদাত বরণ করলো, আমার সোনার বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছিল, কথা বলেন ঠিক কিনা। আমরা 2020-তে এসে আরো একটা নূর পেয়েছি, কথা বলো ঠিক কিনা। নূর যেখানে আলো সেখানে, নূর ছাড়া আলো পাওয়া যায় না, নূর ছাড়া আন্দোলন বেগবান হয় না, কথা বলো ঠিক কিনা। বন্ধুগণ, প্রিয় বন্ধুগণ, আবরার ফাহাদ, বিপি নূর, তাদের উপর যারা আক্রমণ করলো, তাদেরকে যারা মারলো, তারা বলেছে তারা নাকি মুক্তিযুদ্ধ মঞ্চের লোক, কথা বলেন ঠিক কিনা। তারা এই কথা বলে যোদ্ধাদেরকে তারা অপমান করেছে, কথা বলো ঠিক কিনা। সেই মঞ্চ থেকে যে সমস্ত যুবক আর তরুণরা বেরিয়ে এসেছিল তাদের বয়স হয়েছে 25, 26, 30 বছরের কম। প্রিয় বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, শান্ত হন, আমার বন্ধুগণ, আমাদের নেতা আছে না নাই জোরে বলেন, আমাদের নেতা কে জোরে বলতে হবে কে? আমাদের নেতা হলেন বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন, কথা বলেন ঠিক কিনা। এই জনতা, এই বিশাল জনসমুদ্র, তারা মাও সেতুনের আদর্শ গ্রহণ করতে চায় না, এই বিশাল জনসমুদ্র তারা লেনিনের আদর্শ গ্রহণ করতে চায় না, কথা বলো ঠিক কিনা। এই বিশাল জনসমুদ্র তারা কার্ল মার্ক্সের আদর্শ গ্রহণ করতে চায় না, এই বিশাল জনসমুদ্র তারা কারো বাপের আদর্শ গ্রহণ করতে চায় না, কারো স্বামীর আদর্শ গ্রহণ করতে চায় না, তারা আদর্শ গ্রহণ করবে তার বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনের, কথা বলেন ঠিক কিনা। আমার প্রিয় বন্ধুগণ, যার আদর্শ আমি আপনি গ্রহণ করতে চাই তার ব্যাপারে কিছু জানা দরকার আছে না নাই? একটু জোরে বলতে হবে আছে না নাই? আমার প্রিয় বন্ধুগণ, আমি এবং আপনি যার আদর্শ গ্রহণ করতে চাই, আমাদের আদর্শ হলেন যিনি
রাহমাতুল্লিল আলামিন হলেন তিনি, কথা বলেন ঠিক কিনা? রাহমাতুল্লিল আলামিন হলেন তিনি যার ব্যাপারে আমার আল্লাহ সার্টিফিকেট দিয়েছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার আল্লাহ সার্টিফিকেট দিলেন, নবী গো আমি আপনাকে এই পৃথিবীর মধ্যে পূত পবিত্র চরিত্রের উপরে আমি আল্লাহ আপনাকে প্রতিষ্ঠিত করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমাদের নেতাকে আল্লাহ পাক পূত পবিত্র চরিত্রের উপরে প্রতিষ্ঠা করে দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? প্রিয় বন্ধুগণ, আমার নেতার সম্মানের কথা একটু শুনেন, আমার নেতার সম্মানের কথা শুনেন। আমার নেতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত বেশি সম্মান আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দিলেন, আমার নবী যদি শরীয়তের কোনো ব্যাপারে হা বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত আমার নবীর কথাটাকে, আমার নবী যা বলেছেন কিয়ামত পর্যন্ত উম্মতের জন্য তা হালাল করে দিলেন। আমার নবী শরীয়তের কোনো ব্যাপারে যদি না বলেছেন, আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত আমার নবীর কথাটাকে উম্মতের জন্য হারাম করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। আমার প্রিয় বন্ধুগণ, আমার নবীর সম্মান কত বেশি, আমার নবীর সম্মান হলো এত বেশি, আমার নবী আঙ্গুল উঁচু করেছেন চার দ্বিখণ্ডিত হয়ে যায়, আমার নবী যে পা বাড়িয়েছেন আরশে আযীমের মধ্যে চলে যায়, আমার নবী যে হাত তুলে মোনাজাত করেছেন, আমার নবীর দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে মঞ্জুর করেন, আমার নবী যে হাত তুলে মোনাজাত করার কোনো দরকার হয় নাই, আমার নবী জি হাত তুলে মোনাজাত করার দরকার হয় নাই। নবী যে মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে আমার নবী নামাজ আদায় করছেন, কিন্তু আমার নবীর মন চায় বাইতুল মুকাদ্দাস নয়, বাইতুল্লাহর দিকে ফিরে যদি নবী নামাজ আদায় করতে পারতেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীজির মনটা প্রশান্তি লাভ করতেন। তাই তো আমার নবীজি জুহুরের নামাজ আদায় করছেন, দুই রাকাত করেছেন, দুই রাকাত বাকি আছে, এমন সময় আমার আল্লাহ আমার নবী আকাশের দিকে তাকালেন, আকাশের মালিক রব্বুল আলামিন সাথে সাথে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালামকে পাঠিয়ে দিলেন, জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম এসে আমার নবীকে জানিয়ে দিলেন, কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা فَوَلِّ وَجْهَكَ شَطْرَ الْمَسْجِدِ الْحَرَامِ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীগো এই নামাজের ভিতরে আপনি আপনার কিবলা পরিবর্তন করেন, বাইতুল মুকাদ্দাস থেকে বাইতুল্লাহর দিকে ফিরে আপনি বাকি নামাজটুকু আপনি আদায় করে নেন। সুবহানাল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে অসংখ্য নবী এবং পয়গম্বর প্রেরণ করেছেন, তাদের প্রত্যেক আল্লাহ পাক পয়গম্বর প্রেরণ করেছেন, 25 জনের নাম আল্লাহ তার কোরআনুল করিমের মধ্যে রেখেছেন, মাত্র 25 জনের নাম কোরআনুল করিমের মধ্যে আল্লাহ পাক নাম রেখেছেন, তাদের মধ্য থেকে আল্লাহ পাক যাকে ইচ্ছা যখন ডাক দেবার মন চাইল আল্লাহ পাক রব্বুল আলামিন নাম ধরে ধরে ডাকলেন, কিন্তু আমার নবী আপনাদের প্রিয় নবী আমার নেতা আপনাদের প্রিয় নেতাকে আল্লাহ পাক 30 বার কোরআনুল কারীমের মধ্যে একবারও নাম ধরে ডাক দেয় নাই। সুবহানাল্লাহ। আমার নবীকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন কোন নবীকে যখন ডাক দেবার মনে চাইল আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিলেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া জাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শিকিতুমা। আবার যখন কোন একজন নবীকে ডাক দেবার মনে চাইল আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিলেন, ইয়া ইব্রাহিম কদ সাদাকতা রুইয়া। আবার যখন কোন একজন নবীকে ডাক দেবার মনে চাইল
আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিলেন, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। আবার যখন কোন একজন নবীকে ডাক দেবার মনে চাইল, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিলেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানতে চাইলেন, ও মূসা তোমার হাতে কি আপনারা বলেন কি? একটু জোরে বলেন, মূসা আলাইহিস সালামের হাতে কি? এ সবাই বলেন কি? এই লাঠিরে আপনারা ভয় পান কি না? কথা বলেন, ভয় পান? লাঠিরে ভয় পায় না এই ধরনের কোন প্রাণী কি পৃথিবীর মধ্যে আছে? জোরে বলেন। মূসা আলাইহিস সালামের হাতে লাঠি, এটা কি আল্লাহ জানে না? কথা বলেন, জানেন? আল্লাহ কি দেখে? আল্লাহ কি দেখে না? আল্লাহ দেখেন, আল্লাহ জানেন। তারপরও মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক কেন প্রশ্ন করলেন, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, ও মূসা তোমার হাতে কি? মূসা আলাইহিস সালাম জবাব দিয়ে দিলেন, হিয়া আসা আতাওয়াক্কা আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিব উখরা। আল্লাহু আকবার। আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামের হাতে দিলেন লাঠি, তারপরেও কেন জানতে চাইলেন মূসা রে তোর হাতে কি? আল্লাহ পাক যেহেতু জানতে চাইলেন, এখানে কোনো ঘটনা আছে না নাই, কাহিনী আছে না নাই? আমার বন্ধুগণ, ঘটনা কি? ভালো করে কানটা খুলে শুনে যান। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন অনাগত ভবিষ্যতের জন্য, ইসলামী আন্দোলনের জন্য, একামতে দিনের জন্য, আল্লাহর কোরআনের কর্মী হবে যারা, একামতে দিনের কর্মী হবে যারা, ইসলামী আন্দোলনের কর্মী হবে যারা, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে একটা মেসেজ জানায় দিলেন, একামতে দিনের কর্মী হবে যারা, আল্লাহর কোরআনকে আল্লাহর জমিনে বাস্তবায়ন করতে চাইবে যারা, খালি হাত রাখবে না তারা, হাতের মধ্যে লাঠি রাখবে তারা। কথা বলেন ঠিক কিনা? আর মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামের শত্রু, আল্লাহর দুশমন ফেরাউনের উত্তরসূরিরা বেয়াদবি করবে যখন, মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামের উত্তরসূরিরা তাদের হাতের লাঠি দিয়ে তাদেরকে সাইজ করবে, ঠান্ডা করবে, ঠিক তখন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য একামতে দিনের কর্মী হবে যারা, এই কোরআনের দ্বারকার বাহক হবে যারা, তাফসিরুল কোরআন দিবে যারা, আর তাফসিরুল কোরআনের শ্রোতা হবে যারা, নামাজি হবে যারা, হাতের মধ্যে লাঠি রাখবে ঠিক তারা। কথা বলেন ঠিক কিনা আপনারা? আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে যখন ডাক দেবার মনে চাইল, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিলেন, ইয়াসিন। আবার যখন ডাক দেবার মনে চাইল, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিলেন, তাহা মানজালনা আলাইকাল কুরআনা লিতাসকা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী গো, এই পৃথিবীর মধ্যে আমি আপনাকে এই জন্য প্রেরণ করি নাই, আর এই কোরআনুল কারীম আমি আপনার উপর এই জন্য অবতীর্ণ করি নাই, এই পৃথিবীর মধ্যে আপনি আসার পরে এই কোরআন আমি আপনার উপর এই জন্য দেই নাই, কোরআনুল কারীম আপনার উপর অবতীর্ণ করলে পরে আপনার দান মুবারক শহীদ হবে, আপনার শরীরের মধ্যে পাথর নিক্ষেপ করা হবে, আপনার চলার পথের মধ্যে কাঁটা বিছিয়ে দেওয়া হবে, আপনার গলার মধ্যে কাপড় পেঁচিয়ে জমিনে আসার দিয়ে ফেলে দেওয়া হবে। ও নবীজি, এই কোরআনুল কারীম তো আমি আপনার উপর এই জন্য অবতীর্ণ করি নাই, এই কোরআন অবতীর্ণ করলে পরে আপনাকে পাগল বলা হবে, আপনাকে গণক বলা হবে, আপনাকে জিনে ধরা বলা হবে, আপনাকে সাহিত্যিক বলা হবে, এমনকি 3 বছর আপনাকে নজরবন্দি শিয়া আবু তালেবের মধ্যে জেল খাটা লাগবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই কোরআনুল কারীম আমি আপনার উপর অবতীর্ণ করি নাই। ও নবীজি, আপনাকে এই পৃথিবীর মধ্যে প্রেরণ করলাম 17 বছর বয়সে,
আপনি একটা হিলফুল ফুজুল নামে একটা সংগঠন করলেন, এই সংগঠনের ব্যানারে আপনি মানুষদেরকে তাওহীদের দিকে ডেকেছেন, আপনি তাদেরকে তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তাদেরকে সৎ পথে ডেকেছেন, অসৎ পথ থেকে তাদেরকে আপনি বাধা দেওয়ার চেষ্টা করেছেন, ফিরানোর চেষ্টা করেছেন, কিন্তু আপনার দাওয়াত কেউ মানে নাই, কেউ গ্রহণ করে নাই, বিরোধিতাও করে নাই, বরঞ্চ আপনার সততার কারণে, আপনার আমানতদারির কারণে তারা আপনাকে আল আমিন উপাধি দিয়েছিল, কথা বলেন ঠিক কিনা? আজকে এই কুরআনুল কারীম আমি আপনার উপর প্রেরণ করার পরে আপনার উপর আপনার শরীরের মধ্যে পাথর মারে, আপনার দান্দান মুবারক ভেঙ্গে দেয়, আপনার মাথার উপরে নারী বুড়ি চাপিয়ে দেয়, অগণবিজি আপনাকে তারা এরকম ভাবে তারা আপনাকে গালি দেয়, মোল্লা বলে আপনাকে তারা গালি দেয়, পাগল বলে, জিনে ধরা বলে, অগণবিজি আমি তো আপনার উপর কোরআনুল কারীম এই জন্য প্রেরণ করি নাই, কেন করলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীগণ আমি কোরআনুল কারীম আমি আপনার উপরে এই জন্য প্রেরণ করেছি, এই কোরআনুল কারীম আপনি অনুসরণ করবেন, আর আপনাকে অনুসরণ করে এই কোরআনুল কারীম মানবে যারা, এই কোরআন তাদের প্রত্যেকের জীবনকে, তাদের প্রত্যেকের ভাগ্য খুলে দিবে, কথা বলেন ঠিক কিনা? এই কোরআনুল কারীম হলো জীবন বদলের সনদ, কথা বলেন ঠিক কিনা? এই কোরআন কি, এই কোরআন কি জীবন বদলের সনদ, কথা বলেন? এই কোরআন আপনাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে প্রবেশ করায় ছাড়বে, কথা বলেন ঠিক কিনা? আর এই কোরআনের বিরুদ্ধাচরণ করবে যারা, তাদের জাহান্নাম ছাড়া কপালে আর কিছু ঘটবে না, কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই কোরআন